স্টাডি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। রবিবার বিকেলবেলা রাজ্য নির্বাচন কমিশনারের অফিসে গিয়েছিলাম, দেখলাম চূড়ান্ত ব্যস্ততা, প্রস্তুতি। 450 কোটি টাকা রাজ্য সরকার ইয়ারমার্ক করেছে পঞ্চায়েত ভোট করার জন্য। মনোনয়নের দিন বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজ্য নির্বাচন কমিশন, পুরোটাই নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর, এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে আদালতের দিকেই তাকিয়ে আছে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক বললেন যে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মিলিত যা শক্তি তা দিয়ে প্রতিটা বুথে সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েন করা সম্ভব নয়, সেক্ষেত্রে বাইরের রাজ্য থেকে পুলিশ আনতে হবে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এবার বলি, এবারের পঞ্চায়েত নির্বাচন অন্যরকম কেন? 2013 সালে তৃণমূল জমানার প্রথম পঞ্চায়েত নির্বাচন 5 দফায় হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী এসেছিল। 2018 পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হয়, 20,000 গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জেতে। কিন্তু 2023 পঞ্চায়েত সব দিক থেকে অন্যরকম। 2018 উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল, 2023 উন্নয়ন তিহার জেলে দিন কাটাচ্ছে। উন্নয়নের তিহার মুক্তি কবে সে সম্পর্কে কারুর কোনো স্পষ্ট ধারণা নেই, আদৌ তিহার মুক্তি সম্ভব কি না সেটা নিয়েও কোটি টাকার প্রশ্ন। তো এই প্রেক্ষিতে এবার নির্বাচন হচ্ছে, উন্নয়ন তিহারে রাস্তায় দাঁড়িয়ে নেই। তাই বীরভূমের জেলা পরিষদের প্রতিটি আসনে বাম কংগ্রেস জোট করে প্রার্থী দিয়েছে, গ্রাম পঞ্চায়েতেও দিয়েছে, পঞ্চায়েত সমিতিতেও দিয়েছে, বিজেপিও দিচ্ছে। অর্থাৎ 2018 জেলা পরিষদ কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূমে শাসক দল জয়লাভ করেছিল, এবার ছবিটা তা হবে না, ইঙ্গিত তাই। এবং এবার কিন্তু লড়াইটা হবে তুল্যমূল্য লড়াই হবে। আমি কতগুলো জায়গার কথা বলছি, আমার কথা আশা করি ভুল প্রমাণিত হবে না। 1 বীরভূম, 2 পশ্চিম বর্ধমান, 3 বাঁকুড়া সহ জঙ্গলমহল, 4 মুর্শিদাবাদ, 5 মালদা, 6-2 দিনাজপুর, এবং অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর সহ কয়েকটি জায়গা। উত্তর চব্বিশ পরগনাতেও কাঁটে কাটাক্কার হবে। দেখুন, রানীনগর আর ডোমকলে মনোনয়নের প্রথম দুদিনে সন্ত্রাস হয়েছে, একজন মারা গেছেন। শাসক দল সন্ত্রাস শুরু করেছিল কিন্তু পাল্টা প্রতিরোধ হয়। ধরুন ডোমকল, ডোমকলের বিডিও অফিসে তৃণমূল ঘিরে রেখেছিল, ওদের এক অঞ্চল সভাপতি বাসির মোল্লা, তার প্যান্টের এখান থেকে দেশি বন্দুক উদ্ধার করা হয়, সে ঘুরে বেড়াচ্ছিল ওখানে। তৃণমূলের লোকজন বিডিও অফিস অবরুদ্ধ করে রেখেছিল যাতে বাম আর কংগ্রেস মনোনয়ন দিতে না পারে। 2 বার তারা গিয়েছিল মনোনয়ন দিতে, ব্যর্থ হয়ে ফিরে আসে। কিন্তু তৃতীয়বার আশেপাশের অনেক গ্রাম থেকে লোকজন এনে বাম কংগ্রেসের সমর্থকরা পাল্টা প্রতিরোধ করে, এবং সেই প্রতিরোধের মুখে পড়ে শাসক দলের কর্মী সমর্থকরা পিছু হটে। সেদিন আরও বড় কিছু যে ঘটনা ঘটেনি তার জন্য ঈশ্বরকেই ধন্যবাদ। অর্থাৎ কাউন্টার একটা মুভমেন্ট তৈরি হলো, না যে বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। সাগরদিঘি মডেল যে একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এবারে নির্বাচনে সেটা প্রমাণিত হবে। এই 2021 বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে মানে
সবটি প্রায় তৃণমূল পেয়েছিল। একদা কংগ্রেসের শক্ত ঘাঁটিতে কংগ্রেস খাতা খুলতে পারেনি, দু বছরের মাথায় সেখানে পরিস্থিতি বদলে গেছে। এক তৃণমূলের স্থানীয় নেতা জনপ্রতিনিধির দাদাগিরি, মাত্রা ছাড়া দুর্নীতি মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। তারা একটা প্ল্যাটফর্ম চাইছে, ওখানে সেই প্ল্যাটফর্মটা বাম এবং কংগ্রেসের, কারণ কংগ্রেসের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ মালদা দীর্ঘদিন ধরেই ছিল, বামপন্থীদেরও ওখানে উপস্থিতি আছে। তাই দুদলের কর্মী সমর্থকরা এখন একজোট হয়ে তৃণমূলের অনস্লটের বিরুদ্ধে লড়াই করছেন। তার প্রমাণ হলো ডোমকল, তার প্রমাণ হলো রানীনগর, অর্থাৎ কাউন্টার, শাসক দলের সন্ত্রাসের কাউন্টার করা হয়েছে। আজকে আনন্দবাজার পত্রিকার খবর পড়লাম প্রথম পাতায় যে ডোমকলে ক্রীড়া সরঞ্জামের দোকান থেকে প্রচুর উইকেট বিক্রি হচ্ছে। এখন তো ক্রিকেটের সময় নয়, বাংলায় বর্ষা এসে গেছে, তাহলে উইকেট কেন বিক্রি হচ্ছে? অর্থাৎ ভোটে ওই মিছিল করায় বুট দখল ঠেকাতে এই উইকেট কাজে দেবে বলে অনেকে মনে করছেন। পশ্চিম বর্ধমানে বারাবণিত প্রতিরোধ হয়েছে, বাঁকুড়ায় প্রতিরোধ হচ্ছে মনোনয়নপত্র জমা দিতে বাধা হলে, ভাঙড়ে প্রতিরোধ হচ্ছে, আরও হবে। সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ কী বলেছে যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়া ভোটের ডিউটি করব না, কারণ ভাঙড়ের এক সরকারি আধিকারিক বিরোধীদের ফর্ম বিলি করতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছিলেন তাতে সরকারি কর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। তাই তারা বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া তারা ভোটের কাজ করবেন না। এই হচ্ছে একটা সামগ্রিক পরিস্থিতি। অর্থাৎ এবারের নির্বাচন 18-র পুনরাবৃত্তি হবে না। এবারের নির্বাচনে শাসক দল চোখ রাঙালে বিরোধীরাও চোখ রাঙাবে। সব জায়গায় সেটা সম্ভব না হলেও অনেক জায়গায় হবে। তাই ওয়াকওভার শাসক দল অনেক জায়গাতেই এবার পাবে না, আর কাজওয়ারি করতে আসলে ওই বললাম প্রতিরোধ হবেই, এবং সেই প্রতিরোধের ফলে যদি রক্তপাত হয় তার দায় প্রশাসন নির্বাচন কমিশন কেউ এড়াতে পারবে না, কারণ বাংলায় রাজনৈতিক হিংসা এবং সন্ত্রাসের রেকর্ড রয়েছে। মুর্শিদাবাদ জেলায় 2008-এর পঞ্চায়েত নির্বাচনে একদিনে 32 জন মানুষ মারা গিয়েছিলেন, এখনও স্মৃতিতে উজ্জ্বল আছে সেই বীভৎস ঘটনার ছবি, হাহাকার, সন্তানহারা মায়ের হাহাকার, স্বামীহারা স্ত্রীর হাহাকার, পুত্রহারা বাবার হাহাকার। সেবার বামপন্থী কংগ্রেসের মধ্যে সংঘর্ষটা হয়েছিল, এবার বাম কংগ্রেস একজোট, লড়াইটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপিও আছে, যেখানে থাকার সেখানে তারা আছে। তো এই হচ্ছে একটা সার্বিক প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে এবার পঞ্চায়েত ভোট হচ্ছে। বাংলা সংবাদ মাধ্যমের একটা বড় অংশ এই যখনই কোনো সন্ত্রাসের ঘটনা হচ্ছে, মনোনয়নপত্র বাধা দেওয়ার অভিযোগ উঠছে, তখনই ছোটবাবুর বক্তব্যকে দেখাচ্ছে। ছোটবাবু কী বলছেন, আমার কাছে চলে আসুন, আমাকে বলুন, আমি মনোনয়নপত্র দাখিল করে দেওয়ার ব্যবস্থা করব। সবাইকে বলছি আইন আইন নিজের হাতে নেবেন না, দল এটাকে সমর্থন করে না, দল সব দিক থেকে দেখছে, ইত্যাদি ইত্যাদি যা বলেন আর কি, বাগড়ম্বর। আসলে পিসির পাঠশালায় পড়া এই ছোটবাবু কিছু কথা এমনভাবে বলেন সেটা বেশিরভাগই অর্ধসত্য এবং মিথ্যা, এবং অর্ধসত্য মিথ্যা যদি আপনি সারাক্ষণ বলে যান, গোয়েবলসের থিওরি অনুযায়ী সেটাই কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করেন, ঠিক ছোটবাবু যেটা বলেন। আচ্ছা ভাবুন তো, দুর্নীতিমুক্ত তৃণমূল বলে কিছু হয়? সন্ত্রাস এবং তৃণমূল সমর্থক আমরা অতীতের নির্বাচন দেখেছি, 2018-র নির্বাচন তার প্রমাণ, একই কথা ফাটা রেকর্ডের মতো বলছেন। অর্থাৎ অর্ধসত্য মিথ্যে বলতে 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 গোয়েবলসের থিওরি অনুযায়ী কিছু মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে। এবার প্রশ্ন হচ্ছে, বিরোধীরা যে প্রশ্নটা সঙ্গতভাবে তুলছেন, উনি কে, ওনাকে কেন বলতে হবে? উনি মুখ্যমন্ত্রী নন, উনি নির্বাচন কমিশনের কেউ নন, উনি একজন সাংসদ, মুখ্যমন্ত্রীর ভাইপো।
মুখ্যমন্ত্রী তাকে জেড প্লাস নিরাপত্তা দিয়েছেন, তিনি দিতেই পারেন। 2,500 পুলিশকর্মী তার নিরাপত্তায় মোতায়েন থাকেন। পুলিশের নিরাপত্তার মধ্যে থেকে উনি বড় বড় লেকচার দেন, বৈভবের আস্ফালন করেন, মানুষের সঙ্গে ন্যূনতম যোগাযোগ নেই, এবং অর্থসত্য মিথ্যাকে কীভাবে গুছিয়ে বলা যায় সে বিষয়ে তিনি কার্যত পিএইচডি করে নিয়েছেন। তাহলে উনি বলার কি? এটা হচ্ছে সংবিধান বহির্ভূত ক্ষমতার প্রকাশ। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। ঠিক, পুরনো লোকজন মনে করতে পারবেন, ওই 73, 74, 75 সালের কথা, জরুরি অবস্থার আগে এবং ঠিক সেই সময়ে সঞ্জয় গান্ধী কি বিপুল ক্ষমতার অধিকারী হয়েছিলেন। রাজীব গান্ধীর কোনো একটা সাক্ষাৎকারে না একটা মন্তব্য পড়েছিলাম, তিনি তো পাইলট ছিলেন, এয়ারপোর্ট থেকে বাড়ি আসবেন, ট্রাফিক সিগনালে না পুলিশ তার গাড়ি আটকে দিয়েছে, চিনতে পারেননি যে ইন্দিরা গান্ধীর বড় ছেলে কি না সঞ্জয় গান্ধীর কনভয় পাস করবে, সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী। তাহলে এই ছোটবাবু হচ্ছেন সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী, তিনি মুখ্যমন্ত্রীর ভাইপো, এছাড়া তার আর কোনো পরিচয় নেই একজন সাধারণ সাংসদ ভারতবর্ষের অন্যান্য সাংসদের মতো। কিন্তু তাকে ঘিরে যে তাম ঝাম, যে আনুগত্যের অগ্নি পরীক্ষা, যে নির্লজ্জ তোষামত, যে চামচাবাজি করেন শাসক দলের বয়স্ক নেতারা পর্যন্ত, তা তো প্রকাশ্যে বোঝা যায় যে এটা সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী এই ব্যক্তিটি। সুতরাং তিনি যেহেতু সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী এবং পশ্চিমবঙ্গকে মনে করেন নিজের জমিদারি, তাই তিনি যা ইচ্ছা বলতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, এবং অর্ধসত্য মিথ্যাকে কার্যত শিল্পের পর্যায়ে উন্নীত করেছেন এই যুবাটি। তিনি বলছেন তো ওকে বলতে হবে বিরোধীরা যদি মনোনয়নপত্র দাখিল করতে না পারেন, এর থেকে বড় পরিহাসের বিষয় আর কিছু হতে পারে? তিনি নেতা নন, নেতা হওয়ার উদগ্র বাসনা, সেই জন্য আইপ্যাকের ছোকে দেওয়া প্ল্যান অনুযায়ী তিনি চলছেন, এবং পুলিশ প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে তার এই নবজোয়ার যাত্রাকে সফল করে তোলার জন্য। কিন্তু নিটফল কি? নিটফল জিরো। তৃণমূলের গোষ্ঠীকন্দন বন্ধ হয়নি, প্রার্থী বাছাই নিয়ে খেয়েও খেয়েই বন্ধ হয়নি, বিরোধীদের মনোনয়নপত্র দাখিল করতে বাধা দেওয়ার ঘটনাও বন্ধ হয়নি, তাই নিট প্রাপ্তি শূন্য। আমি বললাম অনেকদিন ধরে একটা কথা বলেছেন, নতুন তৃণমূল, তৃণমূলের নবজোয়ার এমন পঞ্চায়েত উপহার দেবেন দেখতে রে যাওকে। তাই বললাম অর্থসত্য মিথ্যা কথাকে শিল্পের পর্যায়ে তুলে এনেছেন এই যুবা নেতাটি, এবং কিছু মানুষ সেটা বিশ্বাস করছেন, পরিতাপের বিতাপের সংখ্যা কম হলেও তারা বিশ্বাস করছেন, কিন্তু বেশিরভাগ মানুষ ঔৎসুক্য এবং কৌতূহল ভরে রাস্তায় চোখে পড়লে নবযুবার দাঁড়িয়ে থাকেন, তাদের মধ্যে কোনো রকম প্রভাব পড়ে না। এমনকি তৃণমূলের জন্মলগ্ন থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে তৃণমূল কংগ্রেসটা করেছিলেন, তারাও এই যুবা নেতাটির সঙ্গে কোনো রকম মানসিক নৈকট্য অনুভব করেন না, তাও চলছেন। অহংকারী, নন চ্যালেঞ্জ মনোভাব, কুচ পরোয়া নেই, আমি 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 শেষ কথা। ওই নিরাপত্তা বলয়ে থাকলে অনেকেই মনে করবেন আমি শেষ কথা, এবং দাসানুদাস চতুর্দিকে ঘিরে রয়েছে, দাসত্ব করাই যাদের জীবনের মূল ধর্ম, তাদেরকে সামনে পিছনে ডাইনে বাইনে ছোটবাবু ঘোরেন,
এবং মনে করেন এটাই বোধ হয় বাংলা, এই লোকগুলোই বোধ হয় বাংলা এবং এই লোকগুলোই বোধ হয় পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে। তিনি মূর্খের স্বর্গে বাস করছেন, পশ্চিমবঙ্গের সবাই ওনার চারপাশে যারা ঘুরে বেড়ায় সেরকম দাসানুদাস নয়, তারা চুপ করে থাকতে পারেন, তারা সচেতন, তারা এই বৈভবের আস্ফালনকে পছন্দ করছেন না। এত রকম দুর্নীতির সঙ্গে বন্দ্যোপাধ্যায় পরিবারের নাম যুক্ত হওয়াকে মানুষ সমর্থন করছেন না, পছন্দ করছেন না, তাই নানা জায়গায় তাকে চোর 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 এসবও দেখতে হচ্ছে আমাদের। মুখ্যমন্ত্রীর পরিবারের একজন যুবা সদস্যকে বিভিন্ন জায়গায় চোর চোর শুনতে হচ্ছে। পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর থেকে এই 2011 পর্যন্ত অনেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, বলুন তো, আপনি যে দলেরই সমর্থন হন না, সমর্থক হোক না কেন, তাদের পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে? চন্দন বসু ফুলে ফেঁপে উঠেছিলেন, সেই অভিযোগ উঠেছে, বিরোধীরা বারবার করেছেন, তার মধ্যে সত্যতা কিছুটা আছে নিশ্চয়ই, কিন্তু কয়লা গরু বালি নিয়োগ দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ যুক্ত হয়েছেন এমন অভিযোগ কখনো শুনেছেন পশ্চিমবঙ্গে 2011 আগে? শুনেননি। এটা আমাদের ট্র্যাজেডি। তাই এই যুবরাজ, এই ছোটবাবু হচ্ছে সঞ্জয় গান্ধীর তৃতীয় সংস্করণ। আমাদের দুর্ভাগ্য, গড ফর সেকেন্ড ওয়েস্ট বেঙ্গলি এই চরিত্রটি ডাল পালা মেলে বিস্তার করছে। তবে এই ধরনের রাজনীতি খুব দীর্ঘস্থায়ী হয় না, একটা ব্যাকল্যাশ হয়। সেই ব্যাকল্যাশ যখন হয় তখন ঘরে ঢুকে খিল বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এটাই ইতিহাসের নিয়ম, বারে বারে যুগে যুগে এই কথাটাই প্রমাণিত হয়।